তো মুচমুচে রসালো খাস্তা খাজা আমাদের একদম রেডি হয়ে গেছে। তো এবার একটু টেস্ট করে দেখব। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, ইসমাইল কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে হাজির হয়ে গেছি দারুণ একটি রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো রথযাত্রা স্পেশাল খাজা। তো প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন তাহলে রান্নার কাছে চলে যাই। রান্নার কাছে আমি চলে এসেছি। তো এখানে নিয়েছি আমি 250 গ্রাম ময়দা। তো ময়দাটা প্রথমে আমি চেলে নেব। তো দারুণ মুচমুচে খাস্তা খাজা আপনাদেরকে আমি করে দেখাবো আজ। তো ময়দাটা সব আমার চেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। তো এখানে আমি ছোট চামচে হাফ চামচ দেব বেকিং পাউডার। তো 3 চামচ পরিমাণ আমি সাদা তেল দিয়ে দিলাম। ভালো করে একটু ময়াম দিয়ে নেব। ময়দাটা আমি এমন ভাবে ময়াম দেব যে মুঠি বাঁধলে এইভাবে দলা হয়ে আসে। তো দেখুন এইভাবে আমি ময়াম দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। তো এইভাবে আমি একটা নর্মাল ডো বানিয়ে নিয়েছি। তো এটা আমি 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো একটা বাটি দিয়ে আমি এইভাবে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি আবার ফিরে আসছি। 10 মিনিট রেস্টে রাখার পর তো আমি আবার ফিরে এসেছি। তো দেখুন ডোটা একদম সেট হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো এবার আমি এটাকে ভাগ করে নেব। তো সমান ভাগে ভাগ করার জন্য আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি লেচিগুলো। তো আমি 5 ভাগে ভাগ করে নিয়েছি। তো এগুলো আমি সব বেলে নেব। আমি নিয়ে নিচ্ছি বাকি যে লেচিগুলো আছে আমি একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রাখছি। সামান্য ময়দা আমি ছড়িয়ে নেব। তো রুটির আকারে আমি এগুলো বেলে নেব পাতলা পাতলা করে। তো দেখুন এইভাবে পাতলা পাতলা করে আমি সবগুলোই বেলে নেব। ঠিক এরকম পাতলা করে বেলতে হবে। তো একইভাবে আমি আরেকটাও বেলে নিচ্ছি। তো এই যে আরেকটা আমার বেলে নেওয়া হয়ে গেল। তো
দেখুন এখানে পাঁচটা রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে। তো একটা রুটি আমি প্রথমে তুলে নিলাম। তো এই রুটিটার উপরে আমি কর্নফ্লাওয়ার এইভাবে একটু মাখিয়ে নেব। প্রথম রুটিটার উপর আমি কর্নফ্লাওয়ার ভালো করে মাখিয়ে নিয়েছি। আরেকটা রুটি আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে টেনে টেনে একটু সেট করে নিতে হবে। যেহেতু ময়দা বেলার পর একটু ছোট হয়ে যায়, তো টেনে টেনে এইভাবে লাগিয়ে নিতে হবে। তো আবার আমি এইভাবে কর্নফ্লাওয়ার আবার এইভাবে ছড়িয়ে দিলাম। দেওয়ার পর আরেকটা রুটি আমি দিয়ে দিচ্ছি। তো পাঁচটা রুটি এইভাবে লেয়ার করে দিয়ে দিতে হবে। দেখুন পাঁচটা রুটি আমি দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি এবার রোল করে নেব। তো রোলটা বানানোর সময় শেষ অংশে এইভাবে একটু জল লাগিয়ে দেব, দিলে কি হবে এটা জোড়া লেগে যাবে ভালো। তো দেখুন এইভাবে আমি রোলটা তৈরি করে নিলাম। তো দেখুন এইভাবে আমি একটু টেনে লম্বা করে নিয়েছি। তো এবার আমি পিস পিস করে কেটে নেব। প্রথমে মাথার থেকে আমি একটু বাদ দিয়ে দেব। এই সাইজ করে আমি কেটে নিচ্ছি। তো এইভাবে সব আমি কেটে নিয়েছি। এবার আমি বেলে নেব। তো এরকম করে চেপে একটু লম্বা শেপ দিয়ে নেব। তো দেখুন ঠিক এইভাবে লম্বা লম্বা করে আমি বেলে নিচ্ছি। তো একে একে সবগুলো তো আমার বেলে নেওয়া হয়ে গেল। এই যে দেখুন সবগুলো বেলে নেওয়া হয়ে গেছে। তো নুনটা ধরানো হয়ে গেছে, কড়াইটা বসিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি রসটা বানিয়ে নেব। তো চিনি শিরাটা বানানোর জন্য আমি এখানে এক বাটির একটু কম কম চিনি নিয়েছি। তো এখানে জল দেবো আমি এক বাটি। তো আমি ভালো করে ফুটিয়ে একতারের একটি শিরা আমি বানিয়ে নেব। তো দেখুন চিনির শিরাটা হয়ে গেছে। তো হাতে নিচ্ছি, এইভাবে একটু চিটচিটে ভাব এসছে। তো এবার আমি চিনির শিরাটা নামিয়ে নেব। তো
এবার চিনি শিলার মধ্যে আমি 2-4 ফোঁটা লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে রসটা জমে না যায়। এবার আমি এটা ঢেকে রাখবো। তো কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম। তো দেখুন তেলটা হালকা গরম হয়ে এসেছে, তো আমি একে একে এবার ছেড়ে দেব তেলে। অল্প জালে ভাজতে হবে, বেশি জাল দিলে কি হবে উপরটা লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। তো এই যে ভাজগুলো খুন্তি দিয়ে একটু এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে, তাহলে ভিতরটা ভালো ভাজা হবে। আচ্ছা এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব সবগুলো। তো একে একে সব খাজাগুলো আমি ভেজে নিচ্ছি। তো এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ঠিক এভাবেই ভেজে নেব সবগুলো। সবগুলো তো আমার ভাজা কমপ্লিট। তেলটা একটু ঝরিয়ে নেব ভালো করে। তো দেখুন এই যে খাজার খাজগুলো কত সুন্দর হয়েছে, তো এর মধ্যে রস ঢুকবে খুব সুন্দর। তো খাজাগুলো তো আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি রসে দেব। চিনি রসটা ঠিক এই যে এক তারের রস বানিয়েছি আমি, তো এবার একটা একটা করে আমি রসে দিয়ে দেব। তো বেশিক্ষণ আমি রাখবো না, এইভাবে রস মাখিয়ে মাখিয়ে আমি তুলে নেব। তাহলে কি হবে, ভিতরে রসটাও যাবে, এদিকে আবার উপরটা মুচমুচে থাকবে। এগুলো একদম সব রেডি হয়ে গেছে আমার, একদম রসে টইটম্বুর কিন্তু মুচমুচে খাস্তা। তো বন্ধুরা শেষমেশ তো খাজা বানানো আমার কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের পাশে থাকবেন, তো আমরা একটা খেয়ে টেস্ট করব বাবা না রানি। তো আপনাদেরকে আমি ভেঙেও দেখাচ্ছি কতটা মুচমুচে এবং রসালো হয়েছে। তো এই খাজাটা আমরা একটু ভাঙবো, ভেঙে দেখবো কতটা মুচমুচে হয়েছে। এই যে ভিতরটা একদম রসালো কিন্তু খাস্তা। বাবান খাও, খেয়ে বলো কেমন হয়েছে। অনেক ভালো হয়েছে, এত ভালো হয়েছে, একদম সবকিছু পারফেক্ট।
এতটা মুচমুচে হয়েছে আর ভিতরটা রসালো। দেখুন রসটাও কত সুন্দর ঢুকেছে ভিতরে। তো খাজাটা তো অসাধারণ হয়েছে, নিজে বানিয়েছি বলে বলছি না, সত্যি খুব ভালো হয়েছে। তো আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে এই পর্যন্ত।